हाय फ्रेंड्स, आमी तानविना इमरान। तानविना ब्लॉगे आरेकटी ब्लॉगे आपनादेर के वेलकाम जानाच्छी। काछे दूरे देशे देशेर बाहिरे जे जेखाने आछेन सबाई के आसलामु आलाइकुम दिए नतून आरेकटी दिन शुरू करछी। आज के शुरूतेई आमी एकटू नाश्ता देखाच्छी। आज के तैरी करलाम आमी पावरुटी दिए मालाई सैंडविच। তাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি কিভাবে তৈরি করেছি। আমি প্রায় ফেনে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি, তার মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ যোগ করব। গুঁড়া দুধটা আমি অনবরত নাড়তে থাকব যেন লিকুইড দুধটার সাথে ভালোভাবে মিশে যায়। তারপর আমি এখানে ব্যবহার করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে আমি যেই দুধের খিসাটা বানাচ্ছি সেটা অনেক সুন্দর হবে এবং স্বাদ হবে খেতে, আর এটার রংটাও সুন্দর আসবে। চিনি দিলে চিনিটা থেকে পানি ছাড়বে, ওটা শুকাতে অনেক সময় লাগবে, আর কনডেন্স মিল্কটা দিলে অনেক দ্রুত শুকিয়ে যায় এবং স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। দেখেন আমার এই খিসাটা কিন্তু ঘন হয়ে আসছে। এটা যখন পুরাটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে তারপরই আমি এটাকে নামিয়ে ফেলব। এই যে আমি কনডেন্স মিল্কটা এখানে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দেওয়াতে আমার এই খিসাটার মধ্যে কিন্তু পানি ছাড়বে না। আমি এখানে অনেকটা পরিমাণ দিয়েছি কারণ আমি একটু ভালো মিষ্টি খাবো, আর কেউ যদি মিষ্টির পরিমাণটা একটু কম দিতে চায় তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটাও একটু কম দিতে পারবে। আর চিনি যারা ব্যবহার করবে তারাও চিনিটা স্বাদ মতো ব্যবহার করবে, বেশি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই মিষ্টিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে বানানোর রেসিপিটা, তাহলে যে কেউই এটা বানিয়ে দেখতে পারে, খেতে কিন্তু অনেক স্বাদ, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। ভালোভাবে নাড়তে হবে যেন চাকা চাকা হয়ে না যায়, অনেক সুন্দর একদম মোলায়েম হবে ক্রিমের মতো। খিসাটা হওয়ার পর এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক মজা, আবার কেউ চাইলে পাউরুটির সাথে লাগিয়ে খেতে পারবে বাটারের মতো, আবার রুটির উপরে মাখিয়ে রোল করেও খাওয়া যাবে, যে যেভাবে খেতে পছন্দ করে। আমার তো এমনি এমনি খেতেই অনেক ভালো লাগে। আমি যেভাবে নাড়ছি আমার কিন্তু এখন পর্যন্ত লেগে যায়নি। খিসার কালারটা কিন্তু একরেট আসতেছে। এটা দিয়ে যে শুধু মালাই রোলি বানানো যাবে তা না, কিন্তু এটা কিন্তু পাটিসাপটা পিঠার পুর হিসেবেও ব্যবহার করা যাবে। আমার খিসাটা পুরাপুরি রেডি। এখন আমি পাউরুটিগুলোর সাইডগুলো কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। চতুর্দিকে শক্ত যে সাইডটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটির সাইড কেটে নিব। পাউরুটির সবগুলো সাইড কাটা হয়ে গেলে আমি পাউরুটিগুলো হালকা করে একটু বেলে নিব। এই যে আমার সবগুলো পাউরুটির সাইডই কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি রুটি বানানোর যে বেলনিটা ওটা দিয়ে একটু বেলে নিব রুটিগুলোকে। রুটিগুলোকে একটু বেলে নিলে রুটিগুলো একটু পাতলা হবে, তাহলে রোলটা তৈরি করতে সুবিধা হবে। আর বেলাতে কিন্তু রুটিগুলো একদম সুন্দর মতো হয়ে যাচ্ছে চেপে, কারণ পাউরুটিটা কিন্তু একটু দানা দানা ভাব থাকে, সেটাও কিন্তু মসলিন হয়ে যায় বেলার পরে।
বেশি চাপ দিতে হবে না, তাই হাতে বেশি একটা প্রেসার পড়বে না। এরপর এভাবে আমি এটার মধ্যে খিসাটা ঢুকিয়েছি, আর এরপর আমি রোলের মতো করে জাস্ট পেঁচিয়ে নিয়েছি। আর পাউরুটি সফট হওয়ার কারণে রোলগুলো কিন্তু খুলে যায় না। এখানে আমি বাদামগুলোকে একটু ভেঙে নিচ্ছি, আমি এই বাদামগুলো ব্যবহার করব, তাই বাদামগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আমি কিন্তু এখানে চীনা বাদাম ব্যবহার করেছি, সবসময় তো কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করি, তাই ভাবলাম আজ আমি একটু চীনা বাদাম ব্যবহার করি, তাহলে স্বাদটা একটু অন্যরকম হবে। এক এক করে কিন্তু আমার সবগুলো রোলই আল্লাহর রহমতে বানানো হয়ে গেছে। এখন আমি প্রায় ফ্যানে দুধ জাল দিচ্ছি, আর দুধের মধ্যে আমি এখানে একটু কালার ব্যবহার করেছি, তাহলে দেখতে সুন্দর হবে। আর এদিকে আমি আরেকটা দুধ জাল দিয়েছি, ওটার মধ্যে আমি কিন্তু কালার দেইনি, ওটা আমি পুরাই সাদা রেখেছি। ভাবলাম যে দুই রকমই আমি করে দেখাই, কিন্তু স্বাদ দুইটারই একই রকম। এখন আমি দুধটা একটু উচরানি উঠার পরই এনে এই রোলগুলোর উপরে ঢেলে দিব। এই যে আমি অলরেডি এটা কিন্তু ঢেলে দিয়েছি, আর ঢালার সাথে সাথেই কিন্তু রোলগুলো দুধটাকে টেনে নিয়েছে, তার মানে এখনই কিন্তু আমার রোলগুলো নরম হয়ে গেছে। আমি উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম দিয়ে, যে কোনো বাদাম যে যেটা ইচ্ছা সেটাই দিতে পারে। আমি এখানে চীনা বাদামটাই ব্যবহার করেছি। আর এক দুই ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু অনেকটাই নরম হয়ে যায় খেতে। গরম দুধটা দেওয়াতে পাউরুটিটা তাড়াতাড়ি টেনে নিতে পারে। তৈরি হয়ে গেছে আমার মালাই রোল, এখন শুধু খাওয়ার পালা। আমি অনেকগুলোই একবারে তৈরি করেছি, কারণ সবাই যে একটা খাবে তা না, কারো যদি ভালো লাগে সে দুটাও খেতে পারে, তাই আমি এখানে দু রকম করেই তৈরি করেছি। দেখেন কতটা যে সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর চামচটা লাগানোর সাথে সাথেই কাটা যাচ্ছে। আমার তো খুবই পছন্দ, আমার ঘরের সবারও খুবই পছন্দ এই রকম মিষ্টি। আর আমি শুধু যে মালাই রোল বানিয়েছি তা না, এর আগে কিন্তু আমার চ্যানেলে মালাই চপও আছে। মালাই চপ আমার চ্যানেলে দুই রকম আছে, একটা আছে শুধু দুধের, আরেকটা আছে সুজির। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ এতই স্বাদ হয়েছে যে খেয়ে বাটি খালি হয়ে গেছে। আর এদিকে আমরা বেড়াতে যাচ্ছি, আমরা সবাই কিন্তু রেডি হয়ে বের হয়ে গেলাম, আর অলরেডি চলেও আসলাম আমাদের বাসায়। এখন আমরা লিফটে উঠব, লিফট কল করেছি, লিফট চলে আসছে, লিফটে উঠে গেছি আমরা। এখন আমরা চলে যাব সোজা তিনতলায়। সুবাহা তো খুবই আনন্দিত, এই যে আমরা চলে আসছি। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সুবাহামণি হাঁসের পিঠে উঠেছে, উঠে দুল খাচ্ছে, ও নানা বাসায় গেলে খুবই খুশি থাকে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট,
অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেলটা বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি ওদেরকে ও বাসায় রেখে তারপরে একটু শপিংয়ে আসলাম টুকটাক কেনাকাটা করার জন্য। এখন আমি ব্লাউজের দোকানে আছি, এখান থেকে আমি আবার চলে গেলাম পায়েল আর চুড়ি কেনার জন্য। আমি এখন পায়েল দেখছি, আমার এখানে দুটা পায়েল পছন্দ হয়েছে, আমি ওগুলো কিনেছি। এগুলো আসলে কিনতেছি আমি, একটা আমার ভাগ্নির জন্য আর একটা আমার ভাইগনার বউয়ের জন্য, আর আমার বোনের জন্য চুড়ি কিনবো, এগুলো চলে যাবে বাহিরে। আমার দুলা ভাই এসেছিল ফ্রান্স থেকে, এর আগে আপনারা দেখেছেন ফ্রান্স থেকে আমার অনেক গিফট এসেছিল, সেই দুলা ভাই এখন আবার যাওয়ার সময় হয়েছে, তাই সব কেনাকাটা করা চলছে। আসলে অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা হয়নি, তাই ভাবলাম যেটুকু পারি করে নেই, তাহলে সবার সাথে শেয়ার করা যাবে। আর কারো কেনাকাটা দেখতে কিন্তু ভালোই লাগে। এরপর আবার চলে আসলাম আমার বাবার বাসায়। আমার মা আমার হাতের ছিটা পিঠা খেতে চেয়েছিল, তাই বাসা থেকে আজকে বানিয়ে নিয়ে যেতে পারিনি, তাই আজকে ও বাসায় গিয়ে আমি বানিয়ে দিচ্ছি, ছিটা পিঠা বানাচ্ছি আর তার সাথে গরুর মাংস। আমি কিন্তু অনেকগুলো ছিটা পিঠাই বানিয়েছি, সত্যি কথা বলতে এই পিঠাটা বানাতে আমার খুবই ইজি লাগে, তাই আমি প্রায় সময় এই পিঠাটা বানাই। চট করে হয়ে যায় আর সবাই খেতে খুবই পছন্দ করে। এই যে বানানো হয়ে গেছে, এখন খাওয়ার পালা চলছে। এই যে এই তরকারিটাও কিন্তু আমার হাতেই রান্না করা। সবাই এখন খাওয়া দাওয়া করবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।